আমার কাছে আছে এই 10টি মিষ্টির বক্স, আর এইগুলো আমি র্যান্ডমলি মানুষের কাছে মাত্র 10 টাকায় বিক্রি করব। এইগুলো আমি মাত্র 10 টাকা করে বিক্রি করতেছি, ভিতরে যে কোনো কিছু থাকতে পারে। খুলতে পারতেছে না, মিষ্টি বক্স কিনবেন? এই মিষ্টি বক্স গুলো আসলে মিস্টিরিয়াস মিষ্টি বক্স, কোনটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না। এখানে 10টা 6টা মিষ্টি বক্স আছে, ভিতরে কি আছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলো শুরু করি। একটা মিষ্টি বক্স কিনেন মাত্র 10 টাকা, ভিতরে দেখো না কিছু থাকতে পারে, আপনার অবশ্যই লাভ হবে। আমরা একজন ভাইকে পেয়ে গেছি। রিক্সাওয়ালা মামা মিষ্টি বক্স কিনতে রাজি হয়ে যায়, আর তার ফেস দেখে বোঝা যাচ্ছিল সে মিষ্টি বক্স কিনতে খুবই এক্সাইটেড। তো টাকা আগে দিয়ে নেন। টাকা দিয়ে দিন। মিষ্টি বক্স খুলে ভিতরে দেখা গেল 10 টাকার একটি চকচকা নোট। মামা আমাকে যে পুরাতন 10 টাকা দিল, আর ভিতরে আছে নতুন চকচকা 10 টাকা। না মানে টাকা আমার দানে দিলাম আর আমার দাম নিলাম। দ্বিতীয় মিষ্টি বক্স বিক্রি করার জন্য আরেকজনকে পেয়ে যাই, দেখা যাক এটার ভিতরে কি আছে। এই মিষ্টি বক্সের ভিতরে ছিল 50 টাকা দামের একটি ম্যাঙ্গো জুস। বেশ কিছুদিন আগে মিষ্টি বক্স বিক্রির আরো একটি ভিডিও আমি বানাইছিলাম, যেটা অনেকেই পছন্দ করছে। বলতে পারো এই ভিডিওটা ওই ভিডিওর পার্ট 2। এরকম ভিডিও আরো চাইলে কমেন্ট সেকশনে পার্ট 3 লেখো। তো এইগুলো আমি মাত্র 10 টাকা করে বিক্রি করতেছি, ভিতরে যে কোনো কিছু থাকতে পারে। তো আপনারা এখন নিবেন তো নাকি? লস হবে না। তো আপুরা মিষ্টি বক্স কিনতে রাজি হয়ে যায় এবং আমাকে 10 টাকা দিয়ে দেয়। মিষ্টি বক্সের ভিতরে ছিল 5 টাকা দামের 2টা কলম। মিষ্টি বক্স থেকে কলম পেয়ে আপুদের হাসি আর থামছিলই না। সত্যি কথা বলতে এই মিষ্টি বক্সগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। প্রথমে এই বক্সগুলো কালেক্ট করা, অনেকগুলো বক্স ভাঙা ছিল সেইগুলো ঠিক করা, যে গিফটটা দিব সেটা বক্সের ভিতর দিয়ে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করা, আর সবাই যে মিষ্টি বক্স কিনছে তাও কিন্তু না। মিষ্টি বক্স নাও মাত্র 10 টাকা, ভিতরে দিয়ে কোনো কিছু থাকতে পারে, সবগুলোর দাম 10 টাকা করে। মিষ্টি বক্স কিনবেন? তুমি যদি মিষ্টি বক্স কিনতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও। প্রথম দিকে আমরা মিষ্টি বক্স বিক্রি করতে পারছিলাম না, আর এখন এক জায়গায় ভিড় লেগে গেছে আমাদের থেকে মিষ্টি বক্স নেওয়ার জন্য। এতগুলো একসাথে একটা নেওয়া, তোমরা তুমি না নিলে তুমি না নিলে এই মিষ্টি বক্সের ভিতরে ছিল 20 টাকা দামের 4টা কিউট কিউট চকলেট। খুশি হয়েছো তুমি? তোমার লাভ হয়েছে কি? আচ্ছা ঠিক আছে, তুমি না নিলে আবার তো ইয়েতে বিক্রি করতে হবো, এক জায়গায় সবগুলো বিক্রি করলে কেমন হবো? মিষ্টি বক্সের দাম আরো কম হওয়ায় সবাই মিষ্টি বক্স কিনতে বেশি আগ্রহী। খুলতে পারতেছে না। বক্স খুলে দেখা গেল ভিতরে একটি 20 টাকা দামের আলু চিপস। প্রত্যেকটা মিষ্টি বক্সের ভিতরে কোনো না কোনো কিছু ছিল, কারোরই লস হয়নি, লস হয়েছে শুধু আমার। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই মিষ্টি বক্সের ভিতরে ছিল চকলেট, ম্যাঙ্গো বার, ললিপপ, মিল্ক ক্যান্ডি। সবগুলো মিষ্টি বক্স বিক্রি করে ফেলছি, আমার কাছে 6টা মিষ্টি বক্স ছিল, সবগুলো বিক্রি করা শেষ। আরো যদি থাকতো আরো বিক্রি করতে পারতাম, যা দেখলাম মিষ্টি বক্স সবাই কিনতে চায়। তো তোমরা যদি নেক্সট মিষ্টি বক্স বিক্রির আরো ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই পার্ট 3 লেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা। চিল ব্রো।